ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কাছে জানতে চাই আপনার গায়েব তো কেউ অনেকে মানে অনেকে মানে না নবী কয় কেউ 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 মানে কেউ মানে না এখন যারা মানে না তারা যদি না মাইনা সমুদ্রে ভাসে আপনি কি ভাসবেন এখন আসে কয় ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলেম শহর গো নবী শাহ মদিনা বলেন এলেমে সবিনা বলেন কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে গায়েব জানে না এলেমে শহর গো নবী শাহ মদিনা বলেন এলেমে শহর গো নবী ওরে দেওবন্দের ছাত্র যিনি আরে মির্জা গোলাম কাদিয়ানি দেওবন্দের ছাত্র যিনি আরে মির্জা গোলাম কাদিয়ানি আরে এলেমে শিকা শয়তানে হইল এলেমে শিকা শয়তানে হইল নবী পাইল না বলেন এলেমে শহর গো নবী শাহে মদিনা বলেন এলেমে শহর গো নবী কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে আরে এলেমে শহর গো নবী না বলেন এলেমে শহর নবী রাসকে পাগল যিনি মাওলানা আলী মুশকিলে কুশা তিনি বলেন নবী রাসকে পাগল আরে মাওলানা আলী মুশকিলে কুশা তিনি হায়রে এলেমে তার ভরপুর ছিল নুরানি সিনা হায়রে এলেমে তার ভরপুর ছিল নুরানি সিনা এলেমে শহর গো নবী না বলেন কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে না এলেমে শহর গো নবী শাহে মদিনা বলেন এলেমে শহর একটা ডাক দিয়া কয় নবী গো ইয়ার সুরাল্লা নবী গো আপনার কাছে জানতে চাই জান্নাতের দরজাটা আপনি খুলবেন আল্লাহকে আপনারে দুনিয়াতে আগে ফাটাইছেন না আদম নবীরে ফাটাইছে নবী কইব এটা স্বাভাবিক আদম নবীর আগে ফাটাইছে কিন্তু আমার নবী কইব আউয়ালুমা খলাকাল্লাহু নুরি আল্লাহ যখন আদম বানায় নাই আল্লাহ যখন আদম বানায় নাই আমি নবীর নূর বানাইছি এ ফেরেশতা আগে ফিজের সৃষ্টির কথা বলো আমার আল্লাহ তো আমি নবীর নূর বানাইছে এখন কি করবা ফেরেশতা কয় নবী গো দরজা খুলা দিলাম প্রবেশ করেন আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী কয় উম্মত আমার আমি জান্নাতের দরজাটা খুলবো দরজাটা খুলা আমি নবী ভিতরে প্রবেশ করতাম না নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন ভিতরে প্রবেশ করতেন না আমার নবী কয় হাশরের ময়দানে আমার উম্মতের আমলনামা ওজন করা হবে আমার কিছু উম্মত জান্নাতে যাবে কিছু উম্মত জাহান্নামে যাবে যারা জান্নাতে যাবে তারা নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে যাকাত দিছে ইবাদত করছে দান সদকা করছে কিন্তু যারা এগুলা করতে পারে নাই এরা গুনাহগার প্রমাণিত হবে এরা জাহান্নামের মধ্যে চলে যাবে মদিনার কামলিওয়ালা নবী কয় উম্মত শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করব আমি নবী জান্নাতের দরজা খুলা জান্নাতের চৌকাঠের মধ্যে দাঁড়িয়ে থাকবো ইয়া রাসূলুল্লাহ নবী গো দয়াল নবীজি জান্নাতের চৌকাঠে দাঁড়াইবেন জানতে চাই এই সাহারাস্তি ইসাপুরের মানুষ জান্নাতের দরজা বলেন আর ঘরের দরজা বলেন দরজাটা খুইলা চৌকাঠের ভিতরে যদি কেউ দাঁড়াই দরজা বন্ধ করন যাইবনি কেন খারি দিছে মারহাবা কর না মদিনার নবী কয় উম্মত জান্নাতের চৌকাঠে দাঁড়ায়া থাকমু আর নবী কয় সাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করছে এমন উম্মত জাহান্নামে জ্বলতাছে যতক্ষণ না পর্যন্ত আমার একটা একটা কইরা সবই উম্মতরে জাহান্নাম থেকে জান্নাতে নিতে না পারছি আমি নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না আরে
আমি আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা ওরে জাগারের জন্য পাগল আমি ওরে তার আগে তোমরা আইনা দাও না গো ওরে জাগারের জন্য পাগল ওরে তার আগে তোমরা আইনা দাও না গো ওরে সেই নবীজির এসকেতে দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা আল্লাহ নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা বন্ধুরে মদিনার নবীর উম্মতের দলেরা মদিনার নবী কয় আমার সব উম্মতরা জান্নাতের মধ্যে নেওয়ার পরে জান্নাতের দরজা বন্ধ হবে না এবার আদম নবী ঈসা নবী মুসা নবী ইব্রাহিম নবী দাউদ নবী এমনভাবে যত নবী আছে তারা সিরিয়াল ধরে জান্নাতের দরজার মধ্যে থাকবো একজন 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 করে নবী প্রবেশ করব আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কইব জান্নাতে প্রবেশ করছে সকল নবীরা কিন্তু অন্য নবীরা জান্নাতে দুইটা দেখবো আমরা যেই নবীর উম্মত ওই নবীর উম্মতির ঘাটটি একটু লম্বা লম্বা হইয়া রয়েছে কইলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও ঘাটটি লম্বা লম্বা হইব বলে হাসরের ময়দানে আমরা উঁচা থাকবো আর কি তো আদম নবী অন্যান্য সব নবী আল্লাহর কবে আল্লাহ ওয়াড়ি এরা কারা মারাবা কইতেন না সরে আল্লাহ এগুলা কে আল্লাহ কইব এটির নাম কি জানো নি এটির উম্মতে মুহাম্মদি মানে আপনারা আমার কথা কইতেছে আমরা সেই নবীরা আশেক এবারে মাহফিল দুই বছর হইতেছে না দুই বছর নবীর প্রেমিকরা তো আশেক রাসুল মাহফিল করতেছে বুঝেন এই মাহফিলটা কি লেগা এই যে কবরবাসীটি কত খুশি পর্দার আড়ালে কত মা বোন আছে আহা এরা জানে আজকে মা বাপের লেগে দোয়া করলে আল্লাহ কবুল করবো আমার কথা কন না কেন কোরআন সুন্নার বাগান কইরা মা বাপের জন্য দোয়া করলে দোয়া কবুল করার মালিক কে আল্লাহ এটা মনে হয় একবার খেতের লগে না ফাত্রের ভিতরে চিন্তা করে বাইতুর রাহিম না বাইতুর রাহিম দয়ার ঘর মারা বাজুর এখন আদম নবী আর অন্যান্য সব নবীরা কব আল্লাহ এটি কে এরি এটি কে আল্লাহ কব এটি হইল উম্মতে মুহাম্মদি আল্লাহ এটির ঘাটটি লম্বা আমরা না নবী এরা তো সুন্দর লাগতেছে শুধু ঘাল লম্বাই তো না কি কয় জানেন লাইলাতুল বাদরি ওয়াজহিকা এদের চেহারাটি রাতের চন্দ্রের মতো ফক 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 করবো চিন্তা করছেন উম্মতে মুহাম্মদির কি ভাবার ও জান্নাতের ভিতরে গেল উম্মতে মুহাম্মদি ঈসা নবী অন্যান্য নবীর এরকম আমরা শুনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতে মুহাম্মদির ভাওয়ারে কইবো জান্নাতের ভিতরে আরে ঈসা নবীর পর্যন্ত কইবো কিন্তু এই উম্মতে মুহাম্মদি একসময় ঈসা নবীর কাছে যায় কইবো ফাইউতা ঈসা আলাইহিসসালাম আমরা একটু বাঁচান তাড়াতাড়ি ঈসা নবীকে বাবুরে আমি বাঁচাইতাম পারতাম না আনা লাস্তুলাহা আমার পক্ষে সম্ভব না তবে ওয়ালাকিন আলাইকুম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরে মুহাম্মদ নবীর কাছে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলেন না কি ঠান্ডা হইছে এটি বেশি গরম হাঞ্জি নেলার মতো কথা কয় আয়ে সালাম দনে সালামের জবাব আয় সালাম শেষ করো না লই হচ্ছে তহান ঈসা নবীকে ওয়ালাকিন আলাইকুম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাড়াতাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে যাও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পর নবী কইব অবি হামদি ওয়া নুকদ্দিসু লাকা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি নবীরে প্রশংসার লাগে বানাইছে আল্লাহ উম্মতরে ফার করেন আল্লাহর নবী কয় উম্মত জান্নাতে যাইব এরপরে জান্নাতের দরজা বন্ধ হইব কিন্তু সব নবীর সামনে উম্মতে মুহাম্মদির গলাটা কত লম্বা ও একটু অনেক লম্বা চেহারা রইব কি লাইলাতুল বাদরি ওয়াজহিকা চেহারা রইব রাতে চন্দ্রের মতো সক 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 করব নূরানি চেহারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আপনি নবী বলেন না ওই সময় উম্মতে মুহাম্মদের পাওয়ার কত নবী আমার একটা ডাক দিয়া কয় উম্মত রে ওই সময় অন্যান্য সকল নবী কইব আল্লাহ আমারে কেন আপনি নবী বানাইছেন নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতেন আখিরি জামানার নবীর উম্মতের চেহারাটা যেমন লম্বা যেমন সুন্দর
আপনার চেহারাটা তো এত সুন্দর হইতো। আল্লাহ কই নবীরা আপনাদের জায়গায় আপনারা উত্তম, উম্মতে মুহাম্মদীর জায়গায় উম্মতে মুহাম্মদী উত্তম। ওই রুহের জগতে আল্লাহর নবী হযরত মূসা পয়গম্বর আল্লাহরে কয় আল্লাহ আপনি যে উম্মতে মুহাম্মদীর এত নিয়ামত দিবেন এটা আখিরি জামানার নবী জানেনি বলে কয় জানে, বলে জানে কি জন্য, বলে জানার কারণ হইল একটা, নবীর উম্মত যখন গুনাহ করব নবী তখন ভয় লাগাইব, নবী তখন তাদেরকে আদেশ করবে যে করিস না তোরা সম্মান বেশি। আমরা সম্মানের কথা জানার পরেও গুনাহ করি, সম্মানের কথা জানার পরেও গুনাহ করি আর রাসূলুল্লাহ নবী গো, তাহলে আপনার অবস্থাটা কেমন হইব? মদিনার নবী কয় বড় খারাপ হইব, তবে উম্মত রে আমি নবীর উম্মতের দলেরা, আমি নবী একটা কথা তোমরা বইলা দিয়া যাই, আমি নবীর বড় আশেক, আমি নবীর বড় প্রেমিক। হযরতে আবু বকর সিদ্দিক রে তোমরা চিনোনি, নবীর উম্মত কয় আমরা সবাই নাম জানি চিনি। নবী গো আবু বকর সিদ্দিকের অবস্থাটা কেমন? মদিনার নবী কয় আবু বকর সিদ্দিক আমি নবীর কোনো কিছু না দেইকা বিশ্বাস করছে, মেরাজে গেছিল নবীজি। আবু বকর সিদ্দিক কয় নবী আপনি মেরাজে গেছেন আমার কাছে বলছেন সদ্দাক ইয়া রাসূলুল্লাহ সত্য কথা বলছেন, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী জি। ওসমান জি নূরাইনে কই ওসমান আমি আল্লাহর পয়গম্বর মাননি কই মানি, পরে তলে তুমি ওসমান বড় সাহাবী। এবার হযরত ওমর রে কই ওমর তুমি মাননি, ওমর কই মানি কই তুমি বড় সাহাবী। হযরত আলী রে কই আলী তুমি মাননি কই মানি, তাইলে তুমি বড় সাহাবী। হযরত আলীর দুইটা কলিজার টুকরা সন্তান, একজনের নাম ইমাম হাসান একজনের নাম ইমাম হুসাইন। ওই ইমাম হাসান হুসাইনের মা যার নাম হইল হযরতে মা ফাতেমা, খাতুনে জান্নাতে মা গো ফাতেমা আমার, এ বিশ্ব জগত মা গো করিলেন উজার, এ বিশ্ব জগত মা গো নবীজির চোখের দুলারা মোলাই আলীর নয়ন মনি, নবী নন্দিনী হাসান হুসাইনের জানের জিগার মা ফাতেমা যিনি, এ বিশ্ব জগত মা গো করিলেন উজার। ও বন্ধুরে মদিনার নবীর কলিজার টুকরা সাহাবি ইসলামের চতুর্থ খলিফা মৌলা মৌলা, ওনার বউয়ের নাম মা 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 ফাতেমা মা ফাতেমা, এ আবার ক মাওলা আলীর বোন নাম মা ফাতেমা, মাশাল্লাহ মনে রাখেন মা ফাতেমা। মা ফাতেমার কলিজার টুকরা দুইটা ফুত ইমাম হাসান গায়েব, কেমনে নবী জানে না শোনো, গায়েব নবী জানে না, না নবী জানে অবশ্যই কথা সত্য। হাসান হুসাইন রে নবী দি নবীর ফুলাফান, নবীর দুইটা ছেলে ছিল, একজনের নাম তৈয়ব একজনের নাম তাহের। মারহাবা কই টুকরা ফুতের সাইতে নবী দি হাসান হুসাইন রে ভালোবাসত, নাতিরে ভালোবাসত। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই কেন ভালোবাসতেন? মদিনার নবী কয় শোনো আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এ হাসান হুসাইনের কারণে আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতরে ফার করব। নবী গো আপনার ফুতের আড্ডায় কেন তারার দাম বেশি? নবী কয় হাসান হুসাইনের বাপ হইল আমি নবীর এলেমের শহরের দরজা, হাসান হুসাইনের মা হইল জান্নাতের মহিলা মানে বেরিয়াইতের সর্দারিনী, আর হাসান হুসাইন হইল আল হাসানু হুসাইনু আল হুসাইনু সাইয়েদা শাবাবি আহলিল জান্নাত যুবকটার সর্দার। মদিনার কামলিওয়ালা নবী একটা ডাক দিয়া কয় উম্মত আমি নবী হাসান আর হুসাইন রে, ইমাম হাসান রে রাখলাম আমার ডাইন রান মুবারকের উপরে, হুসাইন রে রাখলাম বাম ডান রুবান রান মুবারকের উপরে, দুইজনকে একসাথে রাইখা
আমি নবী মসজিদে নববীর মধ্যে বইসা রইছি আমার দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন নবী একটা ডাক দিয়া কয় উম্মত আমার শুনে নাও যখন আমি নবী বইসা রইলাম এমন টাইমে হযরতে জিব্রাইল আমি নবীর দরবারে আইছে আয়া আমি নবীরে কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ খবর দিছে আপনার দুইটা সন্তান তৈয়বার তাহের দুইটা নাতি হাসান আর হুসাইন নবী গো দুইজনের চারজনের যে কোনো দুইজন রে আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে নবী কয় আমার সন্তান নিলে আমি কয়েকদিন সন্তানের জন্য কাঁদবো কিন্তু আমার কলিজার টুকরা নাতি এদেরকে নিলে আমার উম্মতের কি হইব মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন নবী কয় আল্লাহ আমার দুইটা পুত্রে আপনি লইয়া যান বন্ধুরে আমার নবী যখন এমন কথাটা বলল হযরতে জিব্রাইল আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ মদিনার নবীজির সন্তানকে যদি নিয়ে যায় মদিনার নবীর কি কোনো কষ্ট হবে না আমার দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়া কয় কষ্ট হলেও মানতে হবে ইয়া রাসূলুল্লাহ মানবেন কেন জানতে চাই নবী কয় কেন মানব আমার আল্লাহ পাক আমার হাসান হুসাইনের মাধ্যমে আমার উম্মতকে জান্নাতে দিব নবী গো আপনি জানলেন কেমনে কয় জিব্রাইল আসার আগে আমার আল্লাহ আমি নবীর গায়বের মাধ্যমে খবর জানাইছে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ মদিনার কামলিওয়ালা নবী একটা ডাক দিয়া কই উম্মত রে ও নবীর উম্মতের দলেরা এ হাসান হোসাইন আমি নবীর ডান রান আর বাম রান মোবারকের উপরে বইসা রইছে হাসান হোসাইন রে আমি নবী এত ভালোবাসি এত মোহাব্বত করি শুনো কিন্তু জিব্রাইল আইসা আমি নবীর কাছে খবর দিছে ইমাম হোসাইন রে কারবালা ইয়াজিদরে কতল করব হাসান রে ইয়াজিদের দলেরা বিশ্বাস করাইয়া দিব আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হোসাইন রে আমি নবী এই জন্য ভালোবাসি এবার আমার নবী ইমাম হোসাইনের ঠোঁট মোবারকের গলা মোবারকের মধ্যে সুমা দেয় মারহাবা মদিনার নবী যখন ইমাম হুসাইনের গলা মোবারকে সুমা দেয় এমন টাইমে আমার নবীজি ইমাম হুসাইন রে সুমা দেয় গলা মোবারকে কিন্তু ইমাম হাসান রে সুমা দেয় ঠোঁট মোবারকে মা ফাতেমা মসজিদে নববীর কাছে দিয়ে যাইতাছে নাটকটা দেখতাছে নবীজি একজনের গলায় সুমা দেয় একজনের ঠোঁটে মোবারকে সুমা দেয় ফাতেমা দরজার মধ্যে দাঁড়াইছে তারা একটা ডাক দিয়া কয় আব্বা গো ও আব্বা আপনার কাছে জানতে চাই হুসাইনের গলা মোবারকে সুমা দেন হাসানের ঠোঁট মোবারকে সুনা দেন আমার দয়াল নবীজি চোখ মোবারকের পানি মোবারক গুলা সেরা দিছে নবীর গাল মোবারক বায়া বায়া পানি পরে দাড়ি মোবারক গুলা বিজা সুপ সুপা হয়ে গেছে ফাতেমা একটা ডাক দিয়া কয় আব্বা যান কেন আপনি এত কান্নাকাটি করেন এ ফাতেমা শুনো 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 আমি নবী যে নাতি গুলারে ভালোবাসি হাসান হুসাইন এই দুইজনে ভালোবাসি কথা সত্য এই হুসাইন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা কারবালার ময়দানে কতল করব আর আমার হাসান রে একবার না দুইবার না তিনবার না ছয়বার বিষপান করাইব আমার ইমাম হাসান রে মৃত্যুবরণ করানোর জন্য ইমাম হাসানের বয়স যখন উপযুক্ত বয়স হয়ে গেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার ময়দানে ঘোরাফেরা করে একবার বিষপান করাইছে ওদার কসম ইমাম হাসান রে বিষে মারতে পারে না হাসান রে ডাক দিয়া কয় ভাই আপনি বিষপান করছেন কথা সত্য মরেন না কেন কই মরব কেন নবীজি এই গলা মোবারকে ঠোঁট মোবারকে দিনে রাতে চুম্বন করেছে হাসান হোসেনের ভালোবাসা লাগতো না মদিনার নবী বলেন শোনো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পরে দ্বিতীয়বার বিষপান করাইছে জিগাইছে মরেন না কি লেগা নবী সুমা দিছে ঠোঁট মোবারকে নবী জানে নবী কইছে ছয়বার ফান করাইবো বিশ কয়বার ইমাম হাসান কয় আমার ভিতরে কোনো ভয় নাই আমার ভিতরে কোনো ভয় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন এই কথা বললেন কয় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার ঘুরে ছয়বার দে বিশ ফান করাইবো আমি নবী এটা গায়েবের খবরের মাধ্যমে জানাইছি নবী জানলেন কেমনে কয় আল্লাহ জানাইছে কয় এটার নামই হইল গায়েব সুবহানাল্লাহ মদিনার কামলিওয়ালা
দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত আমার তোমরা শুনে নাও জগতের মধ্যে যতদিন পর্যন্ত তোমরা থাকবা আমার ইমাম হাসান আর আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের ভালোবাসা তোমাদের অন্তরে ধারণ করবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ধারণ করব কথা সত্য কিন্তু আপনি নবীর কাছে জানতে চাই আপনি মদিনার কামলিওয়ালা নবী বলে দেন ইয়া রাসূলুল্লাহ ইমাম হাসান তো তিনবার বিশ্রাম করছে এখন দি মরে না নবীকে আমি না কইছি ছয় বার ফান করাইব কয়বার ইমাম হাসানও অন্তরে বিশ্বাস আছে ওই নবী কইছে ছয় বার পান করাইবো আমি কি লাগা তিনবারের সময় মরতাম একবার দুইবার তিনবার চারিবার পাঁচবার ছয়বার বিষ পান করানোর পরে সপ্তমবার বিষ পান করাইছে সাধারণভাবে করায় নাই ইমাম হাসানের শরবতের সঙ্গে সাদা সাদা গুড়া রঙের পাথর ডইলা শরবতের সঙ্গে খাওয়াইয়া দিছে কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার কুফার ময়দানের মধ্যে মাথাটা চক্কর দিয়া নিচের দিকে পড়ে গেছে শামে কারবালা নামক একটা কিতাব আছে জামি আহমদিয়ার আনিসুজ্জামান হুজুরের লেখা কিতাবটা সংগ্রহ করে রাখেন কামে লাগবো ওই কিতাবের মধ্যে লিখতেছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মধ্যে পড়ে গেছে কুফার মধ্যে পড়ে গেছে কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরের মধ্যে ইমাম হাসান যে জায়গায় পড়ছে মনে করেন ইসাপুরা মাঠবাড়ির মধ্যে পড়ছে আর দূরে ইমাম হুসাইন আছে এমন টাইমে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্তাছে নানা ও নানা কুয়া কান্দে ইমাম হুসাইন দূর থেকে ডাক দিয়া কয় জগৎবাসী শুনো 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 আমি দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীদের নাতি ইমাম হুসাইন এই জায়গার মধ্যে আছে হুসাইনের লগে আল আকরামা নামক একজন লোক ছিল ডাক দিয়া কয় আকরামা রে খবর জানুনি মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীজি এখনো পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে এখনো পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে আছে মদিনার নবীর নাতি ইমাম হাসান যখন কান্না করতেছে হুসাইন কয় আকরামা আমার ভাই হাসান কোন জায়গায় জানি কান্না করতেছে বলে কেন হাসান নো কান্না কান্না করতে পারে অন্য কেউ তো কান্না করতে পারে কয় দুনিয়ার সন্তান ব্যথা পাইলে মাগ কইয়া সিল্লানি দেয় কিও আমরা ব্যথা পাইলে আল্লাহ কো কইয়া সিল্লানি দেই কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় শোনো 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 জগৎবাসী শোনো আমার ভাই ইমাম হাসান কষ্ট পাইলে আমরা দুইটা ভাই আছি নানার বেশি পাগল আমরা নানার বেশি মুহাব্বত করি নানার বেশি ভালোবাসি আমার ভাই ইমাম হাসান কোন জায়গার মধ্যে জানি কান্না করতেছে হুসাইন দৌড়াইতে দৌড়াইতে ইমাম হাসানের কাছে আসছে আয়েশা জিগায় ভাই ও ভাই আপনি কেন 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 কান্না করতেছেন কান্নার কারণ জানতে চাই হাসান কয় ভাইয়া আমারে নবীর দুশ্মনের দলেরা বিশ্বান করাইয়া দিছে বলে কে পান করাইছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুক মুবারকের নিচে দিয়া হাতের মধ্যে একটা তরবারি টান দিয়া কয় ভাই এই মুহূর্তে বলেন তার কল্লাটা আলাদা করে দেই আরে কি কথা বলেন ও ভাই কল্লা আলাদা করলে আমার নানার উম্মত আখির জামানার ভিতরে আইব এরারে যদি এখনই মাইরা ফেলেন নানার উম্মতের ইমান পরীক্ষা করবো কেমনে ইয়াজিদ রহমতুল্লাহ কয় না কথা কয় না কয় না কয় না ও কারবালার ময়দানে কেজিদের কোনো দোষ আছিল না কয় না আমার দয়াল নবীজির নাতি ইমাম হুসাইন কয় না ভাই এমন কথা বইল না এদেরকে এখনই কতল কইরা দিমু ইমাম হাসান কারবালার ময়দানে কয় ইন্নাল্লাহ মাস সাবিরিন নিশ্চয় আমার আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছে কার লগে আছে তো বিপদে ফলে ধৈর্য হারা হয়ে যাবেন আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন আমার দয়াল নবীজি রহমাতাল্লিল আলামিন অক্ষণ শুরু করে দিতাম নি কোন ওয়াজটা শেষ করে ওয়াজটাকে শেষ করি কেমন বইয়েন আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা হাবিবের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ভাই তাড়াতাড়ি বলেন না হাসান কয় দরকার নাই কয় কেন কয় এখনি যদি তারারে মারেন নানার উম্মতের ইমান পরীক্ষা করতে পারতেন না এ কথাটা একজন আশেক সুরে সুরে বলতেছে হারে ও ভাই কবে একবার শুনি ওরেকে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরা নিরে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি ওরেকে তোমারে
খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া ওরে 70,000 ফেরেশতায়া নো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় বাইরে ও ভাই কেমনে যাও চলিয়া ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও বন্ধুরে ইমাম হোসাইন কয় ভাই বলেন না কে আপনারে বিষ খাওয়াইছে কয় না কইতাম না যদি বইলা দেয় নানা রহমতের ইমান পরীক্ষা করা যাইতো না ইমাম হোসাইন কয় আমার ভাই যখন দুনিয়া থেকে চইলা যায় আমি তখনও দেখতাছি আমার ভাই ইমাম হাসান কয় ভাইয়া ও ইমাম হোসাইন গো আমি তো দুনিয়া থেকে চইলা যাচ্ছি রোজায় তবে আপনার কাছে আমি একটা সালাম দিয়া যাই আমি যখন দুনিয়া থেকে চইলা যাচ্ছি আপনি আমার ইন্তেকালের পরে আমার একটা সালাম আমার নানার দরবারে নিয়ে পৌঁছাইয়া দিয়েন কেউ ইন্তেকালে না করে কিছু খাইতো মনে চাইলে এটা না কইব কয় কি দিত নানার কাছে সালাম এটা ফসাই দিত আছে কুফায় কুফা থেকে মদিনা বহুত দূর কুফা থেকে বহুত দূর মদিনা ক সালাম না ভাই আপনি ফসাই দিবেননি ক অবশ্যই দিমু ভাই আপনি কি জানতে চান আর কি বলেন বলে ভাই আমার আর কোনো চাহিদা নাই এমনভাবে যাইতে যাইতে ইমাম হাসান যখন দুনিয়া থেকে ওনার রওজাতে চলে যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ইমাম হুসাইনকে 1200 মতান্তরে 1250 সিটি দিছে কারবালার ময়দানে নেওয়ার লাগিয়া আহা এই কারবালাটা এলমে গায়েবের একটা সবচাইতে বড় প্রমাণ নবীজি যে গায়েব জানতেন আমার নবী কয় হুসাইন শোনো 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 গো নবীজির দরবারে উম্মে ফজল নামক একজন মহিলারে আমার নবীজি রহমাতাল্লিল আলামিন নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসা এমন টাইমে জিব্রাইল আইসা মদিনার নবীরে কইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কাছে আমি একটা খবর দিতাম নবী কয় জিব্রাইল কি খবর দিবা বলে খবর হইল আপনি যে একটা নাতি আছে যার নাম ইমাম হুসাইন এরা তো কারবালার ময়দানে কতল করে দিব নবী কয় মানি না বলে কেন গো নবী কয় আমার হুসাইন রে কতল করলে আমি নবী সহ্য করতে পারতাম না নবী গো ইয়া রাসূলুল্লাহ কোন জায়গায় কতল করব ওই জায়গার মাটি আপনি চাইলে আপনার আইনে দিতাম পারি ওই এই জিব্রাইল ফেরেশতা মদিনার নবী রহমাতাল্লিল আলামিন নবীর নাতির কারবালার ময়দানে শাহাদাত করার কিছু মাটি ওই মাটি আইনে নবীর কাছে দিছে নবীর কাছে খবর দেয় আল্লাহ দানায়া দেয় নবী গো এই মাটিটার রংটা যখন হাতটা মারতা এই রংটা যখন লাল লালে হইয়া যাইব ইয়া রাসূলুল্লাহ ওই সময় মনে করবেন আপনার নাতি ইমাম হুসাইনে কারবালায় কতল করে দিছে আমার নবী কয় জিব্রাইল আমার হুসাইন রে খবরটা কইতাম নি জিব্রাইল কই নবী গো এটা তো গায়েবের খবর কেন কইবেন নবীজি অন্য কারোর কাছে বলেন আমার নবী উম্মে ফজল রে ডাক দিছে উম্মে ফজল হায় রে আয় 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 আমি নবীর বড় কষ্টের সময় কাটতাছি উম্মে ফজল কই নবী গো রাসূলুল্লাহ নবী গো কেন কষ্টের সময় কাটতাছে আমার নবী কয় কেন কষ্টের সময় কাটে জানো
আমার আল্লাহ কবর দিছে রে আমার হোসেন রে নাকি কারবালায় কতল কইরা দিব এ উম্মে ফজল নাও নাও তোমারে কিছু মাটি দিলাম মুহররম মাসের 10 তারিখে আসরের নামাজের পরে যখন দেখবে মাটিটা লাল হইয়া গেছে মনে করবা আমার হোসেন রে কারবালায় কতল কইরা দিছে ঠিকই রে হযরত উম্মে ফজল কারবালার ময়দানে উপস্থিত ছিল ইমাম হোসেনকে যখন কারবালায় কতল করছে ওই জায়গায় একটা কাক ছিল ওই কাকটা ইশা উঠতে উঠতে উম্মে ফজলের ঘরের দরজায় আসছে আবার কেউ বলে হোসেনে ফাকের শাহাদাতের ঘরের দরজায় আসছে দরজার মধ্যে একটা কাক কাকে তিনটা ডাক দিছে হোসেনে ফাকের শাহাদাতের কদমটার ভিতরে এসে কাকটা পড়ছে মাথাটারে লাড়া দিয়া মুখের মধ্যে রক্তগুলা নিচে লাগিয়ে দিছে উম্মে ফজলের বুঝতে দেরি হয় নাই কারবালায় মনে হয় ইমাম হোসেন নে শাহাদাত কইরা দিছে হায় রে উম্মে ফজল লাল কাফড়টা খুইলা দেখে যে মাটি নবী দিয়া গেছে ওই মাটিও লাল হইয়া গেছে মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী গায়বের প্রমাণ কারবালার সম্পূর্ণ ইতিহাস কারবালার সম্পূর্ণ ইতিহাস রে বাবারা আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী জিন্নাতি রে যখন কারবালায় কতল করছে দেহ মুবারক একদিকে কল্লা মুবারক একদিকে ইয়াজিদের দলেরা তীরের আগার মধ্যে গলা মুবারকটা লইয়া যাইতে যাইতে দূরের মধ্যে যখন একটা খ্রিস্টানের গির্জার কাছে গেছে খ্রিস্টানের পাদ্রী ডাক দিয়া কইরে ইয়াজিদের দল তোমরা যে কল্লাটা আনছো এই কল্লাটা আমার কাছে একটা রাইতের লাগিয়া দিবা নি এক রাইতের লাগিয়া 300 দিরহাম দিছে নবী আগেই পানি পৌঁছাইয়া দিছে ইমাম হোসেন রে যখন কারবালার ময়দান থেকে রওনা করব নেওয়ার জন্য ওনার কল্লা মুবারকটা একজন ইহুদি এটারে ভাড়া লইয়া যাইব একটা কিছু সময়ের জন্য নিয়া যাইব কিন্তু মজার বিষয় কি জানো নি ইহুদিটা হাতের মধ্যে কল্লা মুবারকটা নিয়া বাড়ির ভিতরে তার বউরে ডাক দিয়া কৃষ্টিরি একটা থাল হবে নি দেখো না সামান্য সময় নবীরে তো আমার বাড়ির মেহমান বানাইতাম পারছি না নবীর নাতিরেও পারছি না তবে নদীর নবীর নাতির সামান্য শরীরের খণ্ডাংশ আমার বাড়িতে আনছি মেহমান বানাইয়া স্ত্রীর একটা থালাই না স্বামীরা কয় কই স্বামী গো খ্রিস্টান পাত্রি ওইটারে সুডাইয়া কল্লা মুবারকটা থালের মধ্যে রাখছি স্ত্রী কয় তোমার মতো বোকা স্বামী আর কেউ নাই একটা কল্লা মরা কল্লা আমার কাছে আনছো কিন্তু কল্লাটা যখন ওই জায়গার মধ্যে নিছে স্বামী স্ত্রী দুজনে ঝগড়া ফাসাদে লিপ্ত করতে করতে রে বন্ধু দুইজন যখন ঘুমাইছে গভীর রজনীতে জামাই বউ দুইজন দেখতাছে তার আর ঘরটা নূরের আলোতে ফক ফক করতাছে আহারে স্ত্রীটা স্বামীর আগে মন্দ কইছে এবার স্ত্রী স্বামীর ঘুম থেকে ডাকবে স্বামী এমন আলামত জীবনে কোনোদিন দেখি নাই তাড়াতাড়ি মাথাটা উঠে দেখেন যে কল্লাটা আনছেন এ কল্লাটার উপর দিয়া সাইডটা সাদা রঙের পাখি উড়ালতাছে আর উড়ালতাছে ডাইনে বামে ঘুরতাছে গো স্বামী তাড়াতাড়ি আপনি মাথাটা উড়ান এবার দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন নবীর নাতির কল্লাটা যে খ্রিস্টান পাদ্রির ঘরে পাদ্রি মাথা তুলে দেখে সাইডটা সাদা কালারের পাখি ঘুরতাছে জিজ্ঞাস করে এ পাখিগুলা কোথা থেকে আসলো এই সাইডটা পাখি একসাথে নাম কইতাছে ইসমুহু মুহাম্মদ ইসমুহু ফাতেমা ইসমুহু আলিয়ান ইসমুহু হাসাইনান আমি বললাম মুহাম্মদ নবী আমি বললাম মা ফাতেমা আমি বললাম মৌলা আলী আমার নাম ইমাম হাসান কি গো আপনারা তার জন্য কেন আগমন করেছেন বলে আমার আল্লাহ জান্নাতের ভিতরে খাবারের থালা রেডি করে রাখছে 5 জনের জন্য আমরা 7 জন জান্নাতের ভিতরে আসি একজন সদস্য ইমাম হুসাইন এখনো বাকি আছে দেহটা কারবালায় পড়ে রইছে আর মাথা মুবারকটা তোমাদের কাছে আছে জিয়ারত করতে আসছি এই হুসাইনের কল্লা মুবারকের লগে এখনো সুযোগ আছে কালিমা পড়ে মুসলমান হইয়া যাও খ্রিস্টান পাদ্রি এবং তার স্ত্রী ওই রাত্রবেলা ইমাম হুসাইনের যে মরা কল্লা মুবারকটার লগে ঠোঁট লাগে পড়ছে কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে
ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের মধ্যে কালিমা পড়াইয়া ওই ব্যক্তি দুইটারে মুসলমান বানাইছে মদিনার নবীর ইসলাম जिंदा হয়ে গেছে এইজন্য আশেক রাসূলগণ বলে ইসলাম जिंदा হতাকে আর কারবালা কিবার কারবালা হইল এলমে গায়েবের প্রমাণ এইজন্য আশেক কইছে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করল দোয়া ও গো রাব্বানা জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ মাটি রক্ত মিশে আছে তিহ পান্তরে নবীর আওলাদে শহীদ হবে কারবালার মাঠে মাটি রক্ত মিশে আছে তিহ পান্তরে নবীর বংশ শহীদ হবে কারবালার মাঠে হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ হুসাইনের শাহাদাত কিসের প্রমাণ গায়েবের প্রমাণ হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ নবীর শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন কিন্তু বন্ধু আমার নবীজি যখন দুই বাইরে ওনাদের দুই ফেরানের মুবারক উরু মুবারকের মধ্যে নিয়া আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে কইছে আল্লাহ এ দুইজনে তুমি কবুল করো আল্লাহ হুম্মা হা উলাই আহলু বাইতি মা ফাতেমা কয় এই দুইটার সন্তান নেই আমি যত ভালো না বাসছি আমার নবী তার চাইতে বেশি ভালোবাসছে কিন্তু আমি একটা কথা বলি আমার হাসান হোসাইনের মোহাব্বত আমার কাছে সবচাইতে বেশি কারণ মা সন্তানরে বেশি ভালোবাসে আব্বা সন্তানরে বেশি ভালোবাসে আল্লাহর দোহাই আজকের মাহফিলে যেই সন্তান না বসে গেছো আব্বা আম্মার প্রেমিক আব্বা আম্মারে ভালোবাসো এখান থেকে বাড়ির মধ্যে যাইয়া সারলে একটু সময় নিয়া আব্বা আম্মার কাছে মাপ চাইবা হুজুর কেন কেন মাপ চাইতাম জানতে চাই আমি তো মা বাপের লগে কোনো অন্যায় করি নাই মাপটা চাইতাম কিল্লেগা ও বন্ধু নবীর উম্মতের দলেরা যদি মা বাপ ঘরে থাকে মা বাপের কাছে কেন মাপ চাইবা মদিনার নবী ডাক দিয়া উম্মত আমার শুনে নাও আম্মা আব্বার কদমে ধরা নয় শুধু মাঝে মাঝে মা বাবার কদমে সুমা দিবা হুজুর কেন মা বাপের পায়ে সুমা দিতাম নবী কয় মা বাপের পায়ে সুমা দেওয়া মানি আল্লাহর জান্নাতের চৌকাটে সুমা দেওয়া এ আমার সারা সীতাপুরার মানুষ যদি প্রশ্ন করি কোনোদিন মার ফায়ে সুমা দিসুনি প্রশ্ন হবে হুজুর না সালাম করতে তো শরম লাগে যদি প্রশ্ন করি কোনোদিন আব্বাটার ফাওড়া সুমা দিসুনি বলে হুজুর না আব্বার পায়ে ধরে মাপ চাইতে তো শরম লাগে পায়ে ধরে ঈদের দিন তো সালামই করি না সালাম করতে শরম লাগে আল্লাহর দোহাই লাগে নবী কয় শুধু সালাম নয় আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা সুমা দিবা সুমা দিবা ইয়া রাসূলুল্লাহ কেন নবী কয় সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা দেওয়া সওয়াব হইব ও নবীর উম্মতের দল যদি কোনোদিন মা বাবার পায়ে চুমা না দিয়া থাকো যে মা বাবা সজাগ থাকা অবস্থায় না পারলে শুয়া থাকলেও মাঝে মাঝে মা বাবার পায়ে চুমা দিবা দিলে দেখবা তোমার ঈমান আমল পরিপূর্ণ হবে তোমার ভিতরের ভাতৃত্ববোধ বেড়ে যাবে তোমার সম্মান আল্লাহ বাড়াইয়া দিব আর যদি না পারো আজকে ওয়াদা করো এখান থেকে বাড়ির মধ্যে যাইবা যাইয়া আম্মা আব্বা দুইজনের পাগুলের আঞ্জা করে বুকের মধ্যে ধরবা ধরে ডাক দিয়ে কইবা মা ও আব্বা গো আমি সন্তানকে মাফ করে দেন আপনার লগে দিব না অন্যায় করছি বলে হুজুর কোনোদিন কোনো অন্যায় করি নাই তবুও মা বাবার পায়ে ধরবা আম্মা আব্বার পা ধরলে সন্তান কি ছোট
ছোট হইয়া যায় না 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 আম্মা বাবার পায়ে ধরলে সন্তান ছোট হয় না আজকের মাহফিল তখন সফল হবে এখান থেকে বাড়িতে যাইয়া সন্তান যদি আম্মা বাবার পাগুলে আঞ্জা করে ধরে মাপ চাও ততক্ষণ পাও ছাড়বা না যতক্ষণ না মা বাপ বলছে মাপ করে দিছি যদি বলে মাপ করছি তখন পাওটা ছাড়া দিয়া করবে আম্মা আপনার লগে জীবনে অন্যায় করছি জীবনে পাপ করছি অনেক ফুটাইতাছ মা বাপরে জুদা করে দিয়া রাখছ মা বাপ তিন বের গলে তিন বেলা খাবার খায় আল্লাহর কসম তোমার এমন টাকার দাম নাই এমন পয়সার দাম নাই এমন সম্পদের দাম নাই যদি তোমার মা জননী তোমার আব্বা জান জুদা জুদা ভাত খায় আম্মা জান আব্বা জান এত কষ্ট করছে মা জননী যদি তিন টুকরা মাছ রান্ত এক টুকরা তুমি খাইতা এক টুকরা বাবা খাইতো আর এক টুকরা মা নিজে খাইতো না ফুতের জন্য রাত্রের লেগে রাইখা দিত আম্মা জান সারা রাত্র পর্যন্ত থাকতো সন্তানকে মাছ দিয়া ভাত খাওয়াইতো মা জল দিয়া খাবারটা খাইতো ওই আম্মার মনে কষ্ট দিয়া মা ফিরে বসতো খুদার কসম ওই আম্মা আব্বারে তুমি বাদ দাও না তোমার মা মানুষের ঘরে খুইজা খায় তোমার আব্বারে বুড়া বেড়া কইয়া ডাক দাও আল্লাহর কসম আমার ওয়াজ শোনার তোমার কোনো অধিকার নাই এ যুবক আজকে মাহফিল থেকে বাড়িতে যা আম্মা আব্বার পাও ধরবা ধরে কইবা মা এতদিন জুদা খাইছেন আর জুদা খাওয়া লাগতো না আমি ফুতে যদি তিরিশ দিনে যদি সুটকি খাই আপনি খাইবেন আমি যা খাই আপনি তা দিয়া খাইবেন তবু আপনি বাগাবাগি করে ভাত খাওয়া লাগতো না এ সন্তান তোমার মা তোমার জুদা জুদা খাওয়ার লাগে জন্ম দেয় নাই তোমার মা যে না খাইয়া তোমারে খাওয়াইছে তুমি কি বুইলা গেছ ওই আম্মা আব্বার কষ্টের কথা আব্বা জান সিরা লুঙ্গিটা উল্টে ফালটে ফরছে তবুও ফুতেরে নতুন জামা কাপড় কিনা দিছে মা জননী সিরার ফাঁকা ফোরটারে সেলাই করে করে পড়ছে তবুও মা ফুতেরে মাদ্রাসায় যাইছে স্কুলে যাইতে কাজে যাইতে 10-5 টাকা দিয়া দিছে কি গো মা আপনার কি টাকার প্রয়োজন নাই মা কয়ে টাকার প্রয়োজন হইল সন্তানের প্রয়োজনে মার প্রয়োজন ভুইলা যায় কেমনেরে যুবক কেমনেরে মুরব্বীরা আম্মা আব্বার মনে কষ্ট দিছ আজ্ঞা বাড়ির যাইয়া মাপ চাইবা কোনো অন্যায় করো নাই তবু মাপ চাইবা বলে হুজুর যারা মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইব আমার মা নাই আমি কার কাছে মাপ চামু আমার আব্বা নাই আমি কার কাছে মাপ চামু আব্বা মা কবরে গেছে চিন্তা করো না নবী কয় মা বাপ মারা যাওয়ার পরেও কোনো সন্তান যদি এই চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে যাওয়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় জানি না ইসাপুরা এলাকার কত মা বোনের আশেপাশে আছে তাদের মা বাপ কবরে চলে গেছে ইন্তেকাল করেছে ও আল্লাহ যাদের মা বাপ কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও আজকের মা ফিরে বসেছ মারে ভালোবাসো বাপরে ভালোবাসো একটা সন্তান যদি দাঁড়ায় যাও এই 2 বছর মাহফিলটা হচ্ছে আগামী বছর হবে মা বাবার কবর আজাব মাপের জন্য দোয়া করা হবে আগামী বছর মাহফিলে কেউ আসুনি 5,000 টাকা দেওয়ার মতো হুজুর আমার মা আমার অনেক জায়গা জমি দিয়া গেছে আমার বাবা আমার থাকার জায়গা দিয়া গেছে 5,000 টাকা দিবে একটা সন্তান হাত বাড়াইবা একজন বলে হুজুর আমার আম্মা আব্বার জন্য দোয়া চাই খাস করে দোয়া করবেন আম্মা আব্বার লেগে খাস করে দোয়া হবে 5,000 টাকা দেওয়ার মতো।